বিভ্রান্তিকর পোস্ট দেন, তাদেরকে গভর্নমেন্ট থেকে দেখা হচ্ছে, ইন্টেলিজেন্স সেল দেখবে যে কারা কারা পোস্ট দিচ্ছে। And I don't want any involvement এরপরে আসার। এই হলে যদি ছাত্রলীগ গন্ডগোল করে আমাকে বিচার দিবে, যদি জেনারেল মেয়ে গন্ডগোল করে আমাকে বিচার দিবে, এখন থেকে হলে সিট হল প্রশাসন দিবে, আর কোনো পয়েন্টের আর কোনো এর বাইরে সিট হবে না, আমরা দেখব। কিন্তু হলে যদি আর কোনো কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে বা তোমরা কেউ ইন্ডিভিজুয়াল যদি কেউ কোনো রকম পোস্ট দেওয়ার চেষ্টা করো, হলকে বিভ্রান্ত করার জন্য ইন্ডিভিজুয়াল আমরা সরকারের কাছে এটা কিন্তু আমার নলেজের বাইরে আমার ভিডিও যে আপলোড করে এটা কিন্তু ক্রাইম। যেদিন আমার বক্তৃতা তোমরা আপলোড করেছো আমি সেদিন দেখি সেদিন পর্যন্ত চুপ ছিলাম, আজকের পরে আমি আজকে বলে দিলাম দিস ইজ সাইবার ক্রাইম। নলেজের বাইরে কেউ যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, ঠিক আছে না? আমি আই ওয়ান্ট টু হিয়ার লাউড এন্ড ক্লিয়ার, ঠিক আছে? তো সবাই বুঝেছে? কারো প্রশ্ন থাকছে নাকি? হয় আমার শিক্ষকরা দেখেছি, আমার সিসিটিভি প্রমাণ আছে। তোমাদের যদি এর বাইরেও কথা থাকে, 2000 তোমরা সবাই যদি দুটা মার দিয়ে থাকো, প্লিজ রাইটিও নেই। তুমি যদি আসলে মেরে থাকো, ওই দিন যা হয়েছে এটা অপপ্রচার। তোমরা দেখেছো যেই মেয়ে পা কেটেছে সে নিজে স্বীকারোক্তি দিয়েছে যে ওর শুধু পাই কেটেছিল। তাহলে আমাকে বলো যে এই মেয়েটাকে এই পরিমাণ মারা হয়েছে কি বিচারে মারা হয়েছে? যে মেয়েটা ভয় পেয়েছে সে ভয় পেয়েছে সে নিজে স্বীকারোক্তি দিয়েছে। মোবাইলটা দিয়ে কি করছো বলো? আমার আজকে আমার সাথে কথা বলা আছে।